পাহাড়ি জনপদের চারিদিকে থৈ পানি রাস্তাঘাট বাড়িঘর সহ পুরো এলাকা টুইটম্বু গত দুই দিনে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে প্লাবিত বান্দুরবানের নাক্ষণড়ির ঘুন্ধুম ও তুমরু এলাকার স্তীর্ণ এলাকা পানিবন্দী হয়ে পড়েছেন সীমান্তবর্তী পাঁচ গ্রামের কয়েক হাজার বাসিন্দা রাস্তাঘাট তলিয়ে বন্ধ হয়ে পড়েছে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা তুমরু এলাকায় পানিতে ভেসে নি নিখোঁজ পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী ঘর বাড়ি পানির নিচে থাকায় দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা রাস্তা ভাঙা ছোট হয়ে গেছে ওখান থেকে আমাদের চলাচল করতে অসুবিধা হয়ে যাচ্ছে গাড়িগুলো পার করতে পারতেছে না আমরা আতঙ্কের মধ্যে আছি ড্রাইভার এখানে ফানি বন্দিতে বাড়ি ঘরের কোনো খবর নিতে পারতেছে না কেহ ছেলে বেলে কানতেছে খবর করছে মোবাইলের বিচ্ছিন্ন যোগাযোগ পর্যন্ত বিচ্ছিন্ন পানিবন্দি বাসিন্দাদের ত্রাণ সহায়তা ও নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে উপজেলা প্রশাসন। এর আগে গত বছরের সাত আগস্ট টানা বৃষ্টি ও পাহাড়ি ঠলে সাঙ্গু ও মাতামহরি নদীর পানি বেড়ে বান্তর পানের সৃষ্টি হয় বন্যার এম এ জাকির সময় সংবাদ বান।